চাঁদে অবতরণের পর ধ্বংস হলো রাশিয়ার চন্দ্রযান লুনা 25। রাশিয়ার মহাকাশ সংস্থা রোস কোসমোস জানায়, শনিবার মহাকাশযানের প্রিল্যান্ডিং কক্ষপথে সমস্যা হওয়ার পরপরই এটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযানটি নিয়ন্ত্রণ হারিয়ে অনির্ধারিত কক্ষপথে চলে যায় এবং চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায়। এর মধ্য দিয়ে 47 বছর পর পরিচালিত রুশ চন্দ্রাভিযান ব্যর্থ হলো। Двигатели первой и второй ступени работают нормально. Давление в камерах сгорания двигателей ракеты-носителя в норме. 60 секунд. Полет нормальный.